যুক্তরাষ্ট্রে নন সিটিজেনের সংখ্যা প্রায় 1.5 কোটি, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশিও রয়েছেন। নাগরিক সুবিধা পেতে ট্যাক্স ফাইল সচল করাসহ আরও কিছু কাজের পরামর্শ অ্যাটর্নিদের। যুক্তরাষ্ট্র ঘুরে এসে আরও জানাচ্ছেন অখিল পোদ্দার। অনেকের কাছেই আমেরিকা যুক্তরাষ্ট্র হচ্ছে স্বপ্নের দেশ। বিভিন্ন ধরনের ভিসাই দেশটিতে পৌঁছানোর পর বহু মানুষ আর ফেরেননি ঘরে, ভিসা না পেয়ে কেউ কেউ আসেন পালিয়ে। নাগরিকত্ব লাভের আশায় অতপর দিনের পর দিন অপেক্ষা করেন তারা। যুক্তরাষ্ট্রে বসবাসকারী এমন নন সিটিজেন মানুষের সংখ্যা আনুমানিক 1 কোটি 20 লাখের মতো। অ্যাটর্নিরা বলছেন বাংলাদেশিরা আগের থেকে অনেক বেশি সচেতন, নিয়মকানুন জানার পরও কেউ কেউ নথিপত্র হালনাগাদ করতে গড়িমসি করেন, আর এ জন্যই গ্রিন কার্ড কিংবা পাসপোর্ট পাওয়া তাদের জন্য দুষ্কর হয়ে যাচ্ছে। সবকিছু ইমিগ্রেশনের বন্ধ হয়ে গেছে তা কিন্তু সঠিক না। শুধুমাত্র যেটা হয়নি সেটা হলো ঢাবালভাবে যেটা হতো অ্যামনেস্টি বলি আমরা, সে অ্যামনেস্টিটা আমরা কখনো হয়নি। কিন্তু এর বাইরে বিভিন্নভাবে কিন্তু আইনের মাধ্যমে অনেক যারা কিন্তু আনডকুমেন্টেড অথবা নন সিটিজেন তারা কিন্তু অনেক সুবিধা পাচ্ছে। যারা নন ইমিগ্রেন্ট আছেন, এই যে আপনার আনডকুমেন্টেড আছেন, তারাও যদি কাজ করেন তাদেরকে আইআরএসে ট্যাক্স ফাইল করার কথা আইআরএসের রুলস অনুযায়ী। এবং সেই ক্ষেত্রে যদি ভবিষ্যতে কোনো সময় যদি অ্যামনেস্টির সুযোগ আসে বা কোনো ধরনের প্রোগ্রাম আসে, সেই সময় কিন্তু তাদেরকে প্রুফ করতে হবে তারা কোথায় ছিল, কোন বছরে আসছে। ইমিগ্রেশন আইন বিশেষজ্ঞরা বলছেন একটু সচেতন হলেই গ্রিন কার্ড প্রাপ্তির ব্যাপারটি সহজ হয়ে যায়। ক্রিমিনাল রেকর্ড যাদের নেই, যারা এই দেশের জন্য হুমকি স্বরূপ না, টেরোরিস্টিক কোনো কাজের সাথে জড়িত নাই, তাদের জন্য খুব একটা ভয়ের কোনো কারণ নেই এখানে। সো আদারওয়াইজ যাদের এরকম কোনো রেকর্ড আছে তাদেরকে তারা সবসময় প্রায়োরিটি আছে ডিপোর্টেশনে, সুতরাং অবভিয়াসলি দে শুড বি ডিপোর্টেড অ্যান্ড রিমুভ ফ্রম দ্য সোসাইটি, রাইট? আদারওয়াইজ মানুষের মধ্যে অনেক আশা এসেছে, মানুষের মধ্যে অনেক ভয় কমে গেছে আগের তুলনায়। যে যে জায়গায় কাজ করুক না কেন সেটা আইআরএসকে রিপোর্ট করতে হয়, ফেডারেল ট্যাক্সেশন ডিপার্টমেন্টে এবং স্টেট ডিপার্টমেন্টে রিপোর্ট করতে হয়। সেই অনুযায়ী আইআরএস এবং স্টেট তাদেরকে পরবর্তীতে চিঠি দেয় যেখানে আরও পেনাল্টি ইন্টারেস্ট ধরা হয়। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে প্রায় 50 লাখ বাংলাদেশির বসবাস, যাদের অনেকেরই নেই বসবাসের অনুমতি। যখন এদেশে নির্বাচন আসে তখন এইসব অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার বিষয়টি সামনে চলে আসে, কিন্তু ভোটে জেতার পর বেমালুম ভুলে যান প্রায় সবাই। সম্প্রতি বাইডেন সরকার নতুন করে নির্বাচনে দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন করার ক্ষীণ আশার কথা জানিয়েছে, আর সেটিকেই গুরুত্ব দিচ্ছেন এখানকার অ্যাটর্নিরা। অখিল পোদ্দার, একুশে টেলিভিশন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।